কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আবার একটা দারুণ চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা খুব ইউনিক ভাবে বিশ্বাস করবে না করবে তোমাদের কাছে কিন্তু আমরা খুব ইউনিক কনসেপ্টে চাকরির খবর নিয়ে আসি আমরা বেশ কিছুদিন আগে ভোকেশনাল ট্রেনার স্কুলে ভোকেশনাল ট্রেনারের ব্যাপারে একটা নোটিফিকেশান নিয়ে ডিসকাশন করেছিলাম বিশ্বস্ত সূত্রে খবর সেখানে বেশ কিছু রিপিট অ্যাপ্লিকেশন হচ্ছে সেখানে আমাদের সবচেয়ে ডিমান্ডিং যে পজিশানটা আইটিআইস এগ্রিকালচার ট্যুরিজম বিভিন্ন সেগমেন্ট আছে বিভিন্ন সেক্টর আছে সেই সেক্টরে করার জন্য শোনা যাচ্ছে নোটিফিকেশনও খুব শীঘ্রই আসবে তো তোমরা যারা যারা স্কুলে এরকম ট্রেনার হিসাবে কাজ করতে চাও ভোকেশনাল ট্রেনার টোয়েন্টি থাউজেন্ড স্যালারি আছে স্যালারিটা বেশ ভালো টোয়েন্টি থাউজেন্ড আইসিটিতে আট হাজার টাকা এখানে টোয়েন্টি থাউজেন্ড স্যালারি লোকাল পোস্টিং তাদের জন্য দারুণ খবর পুরুলিয়া বাঁকুড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সবার জন্যই ভালো খবর আছে কারণ যেই যেই জায়গাগুলো ভ্যাকেন্ট আছে সেখান ফিল্ড আপ করার জন্যে নোটিফিকেশানটা আসছে আমি স্ক্রিনে বিস্তারিত বিস্তারিতভাবে টোটাল নোটিফিকেশানটা ডিসকাস করব। তোমাদের কাছে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও ডিস আমি ডিসক্লোজ করব। এবং ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের ডিসকাস করব। খুব সুন্দর এবং তোমার প্রয়োজনীয় একটা ভিডিও তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা একটা লাইক দেবে এবং চলো স্ক্রিনে গিয়ে বিস্তারিতভাবে আমরা সব কিছু জেনে নিই একটাই কথা যদি গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে যাও তাহলে কম্পিটিশন এডুকারে ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও আমরা তোমাকে হাতে ধরে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাইয়ে দেবো কারণ এটা খুব সুন্দর এবং শর্টকাট রাস্তা

সুখবর নিয়ে আমরা টোটাল নোটিফিকেশানটা ডিসকাস করব। সত্যি আমরা সব সময় কিন্তু তোমাদের সামনে কিছু ইউনিক অপরচুনিটি নিয়ে আসি তোমাদের ইউনিকভাবে গাইড করার চেষ্টা করি চাকরি পাওয়াটা তোমাদের হাতে সঠিকভাবে প্রিপারেশান নাও ভোকেশনাল ট্রেনার অ্যাকচুয়ালি এটা টিচার বলে না ট্রেনার বলে অনেকগুলো ক্যাটাগরি হয় আগের সেক্টরগুলো দেখে নেবো প্রথম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এখানে টোটাল চল্লিশটা পোস্ট ছিল বিশ্বস্ত সূত্রে খবর কিছু রিপিট পোস্টের জন্য খুব রিসেন্টলি অ্যাডভার্টাইজমেন্ট আসছে যোগ্যতা কী লাগছে ডিপ্লোমা ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি উই অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স ওয়ার্ক টিচিং এক্সপিরিয়েন্স অর পোস্ট গ্র্যাজুয়েট ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অথবা থ্রি ইয়ার্স ডিগ্রি ডিপ্লোমা আফটার ক্লাস টুয়েলভ ইন ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট আর হোটেল ম্যানেজমেন্ট তারপর একটা যেটা আছে সেটা হচ্ছে আইটি আইটিএস এমএসসি সিএস এমসিএ এমটেক এম সিএসসি আইটি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ এই ইয়ার অফ টিচিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে অথবা বিটেক হতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটিতে অথবা বিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স যেটা এক বছরের ডিপ্লোমা হয় তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ক্ষেত্রে रिटेल क्षेत्र ग्रेजुएट और डिप्लोमा इन रिटेल मैनेजमेंट पीजी डिप्लोमा इन मार्केटिंग मार्केट उटलिस्ट फिफ्टी पार्सेंट मार्क्स एंड वन ईयर टीचिंग वर्क एक्सपीरियंस पेपर गिवेन टू द हायर एडुकेशन उम एमबीए और पीजी डिप्लोम इन रिटेल मैनेजमेंट फूड प्रसेसिंग फूड प्रसेसिंग फूड टेक्नोलॉजी फूड इंजिनियरिंग लगे ग्रेजुएट इन फूड सायस एंड न्यूट्रिशन আর ডু ইয়ার ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি চলবে তার সাথে দু বছর এক্সপিরিয়েন্স লাগবে এক বছর ডিপ্লোমা ইন কালিনারি আর্টস ফ্রম রেপুটেড কালিনারি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটাও চলবে ওয়ান ইয়ার ক্রাফট কোর্স উইথ ফোর ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন বেকারি কোম্পানি এটা হলেও চলবে এগ্রিকালচারের ক্ষেত্রে ডিপ্লোমা ইন এগ্রিকালচার উইথ থ্রি ইয়ার্স ইলেভেন এক্সপিরিয়েন্স ডিপ্লোমা এগ্রিকালচার প্লাস তিন বছর এক্সপিরিয়েন্স বিএসসি ইন এগ্রিকালচার হলিকালচার অফ টু ইয়ার্স ওয়ার্ক টিচিং এক্সপিরিয়েন্স এমএসসি ইন এগ্রিকালচার উইথ ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো এই হচ্ছে টোটাল ব্যাপার এখানে যেটা করতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে আর আমি এই লিঙ্কটা দিয়ে দেবো তবুও তোমরা দেখে রাখো জব তারপর এনএস বি ডট এস আই বি আই আর ইউপি মানে সিভিং গ্রুপ ডট কম এখানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করতে হবে তুমি যখন অ্যাপ্লিকেশান করতে যাবে এখানে গিয়ে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই তাহলে কেমন আসবে অ্যাপ্লিকেশানটা সেটা খানিকটা ফর্ম্যাট তুমি এখানে বুঝতে পারবে তুমি যখন ওই লিঙ্কটা খুলবে এরকম একটা অ্যাপ্লিকেশান তোমার সামনে এসে হাজির হবে সেই অ্যাপ্লিকেশান ফলো করে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এরকম একটা লিঙ্ক তোমার সামনে চলে আসবে এটা ফলো করে তোমাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে সিম্পল মডে একদম সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানটা করে ফেলো দারুণ সুযোগ স্যালারিটা বেশ ভালো তোমরা খেয়াল করে কিনা জানি না একদম উপরে দেখো স্যালারি লেখা আছে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ সুতরাং আর দেরি নাই বিশেষ করে যারা আমাদের পুরুলিয়া মানে যারা এগ্রিকালচার রিকোয়ারমেন্টটা পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে বেশি থাকবে খবর পাচ্ছি ট্যুরিজমের ব্যাপারটা হাওড়া হুগলি সাইডে বেশি থাকবে খবর পাচ্ছি রিটেলটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বেশি থাকবে মানে এখানকার মেয়েরা বেশি করে অ্যাপ্লাই করো বা যোগাযোগ করো স্ক্রিনের নাম্বার দেওয়া রইলেও নাম্বার অনুযায়ী যোগাযোগ করো দারুণ সুযোগ অবশ্যই কাজে লাগাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি পাওয়ার জন্য আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে অবশ্যই সংযুক্ত হোক